আরে আমি তো হিসাব করতেছি কিসের জন্য, আর্জেন্টিনা না দ্বিতীয় রাউন্ড উঠে গেল, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে, হিসাবের কোনো মানে হয়? গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শরীরে একটা ভাব চলে আসছে বুঝছেন। রোস্টিং ভিডিও বানাইতে চাইছিলাম না, কিন্তু আমার কয়েকজন ফেসবুকে মেসেজে নক করছে যে দাদা ইট ইজ হাই টাইম আপনি একটা ভিডিও বানাই ফেলান। চলে আসলাম, ঠিক আছে, সিরিয়াসলি কোনো লাভ লস নাই, তো আজকে প্রথমে চলে আসবো ম্যাচের সমালোচনা আলোচনায়, ঠিক আছে। মেসি পেনাল্টি মিস করছে, যদি মিস না করতো ভাই আপনারে বলতেছি আপনি তো পোস্ট দিতেন। অবৈধভাবে গোল দিয়ে আর্জেন্টিনা 3-0 হারিয়ে দিল পোল্যান্ডকে। আমরা অবৈধ গোল দিই না, এই করি না, সেই করি না, আপনাদের এই কথার জন্য মেসি ভাই আমাকে ফোন দিয়ে বললো গোপাল তাহলে গোলটা না দিই, কি বললো? আমি কি ঠিক আছে ভাই, সহমত। তারপরে গোলটা মিস করলো, তারপরে তো খেলা দেখলেনি ভাই। আমরা বলতে পারি কালকের ম্যাচের পরে যে আর্জেন্টিনার সবাই মেসি, কালকের যে খেলা দেখাইছে ভাই আসলে আউটস্ট্যান্ডিং খেলা ছিল। কিন্তু মার্টিনেস কালকে খুব রেস্ট করছে, ওর পরের ম্যাচে দৌড়ায় মারতে হবে বুঝছেন। ও তো ঘুমাই গেছিল, আমারে কইলো ভাই আমি তাহলে ড্রেসিং রুমে চলে যাই। আমি কই না, খারাপ দেখা যায়, তুমি উট পাখি, ড্রেসিং রুমে চলে গেলে আবার কি হয় না হয়। তো ব্রাজিল সাপোর্টার ভাইরা, বোলিং টোলিং একটু কমাই দিবেন না, চালাইতে থাকবেন, সমস্যা নেই। কিন্তু আর কয়েকটা ম্যাচ হয়তো মুখোমুখি হইতেও পারি, আবার আপনারা ছিটকেও পড়ে যেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। ও আর একটা কথা, মিসির নিয়ে ট্রল করবেন করেন, সমস্যা নেই, তাতে তার কিচ্ছু যায় আসে না।